আমি বাংলার গ্যারিক, আমাকে ওই মুৎসুদ্দির সামনে গলবস্ত্র হয়ে থাকতে হয়। হায় মা তো এ ভবমণ্ডলে স্বেচ্ছায় কে গ্রহে জন্ম, এই দশা যদি পরে অসহায় নর কলুষ কুহকে পারে কি গনি বাড়িতে, তাহলে আপনি থিয়েটার দেখবেন না। না কেন দেখবো, বলি কেন দেখবো, বেল পাকলে কাগের কি, বাবুরও সব রুহাবি করবেন, বাজারের কসবি নিয়ে হলাহলি গলাগলি করবেন, আর এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না। ঠিক আছে ঠিক আছে, ওর থেকে আমাদের বাইজির ক্যামটা ভালো। হ্যাঁ ক্যামটা ভালো। নমস্কার, যুগের যাত্রী চন্দননগর আয়োজিত অনলাইন থিয়েটার সেমিনার, থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার, এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সানোয়ার আলম খান দুলু, সভাপতি বিবর্তন যশোর বাংলাদেশ। আমরা সানোয়ার আলম খান দুলুর কাছে আমাদের প্রথম প্রশ্ন যে থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার, আমরা যাই বলি বা যেভাবেই বলি, এর গতি প্রকৃতি কেমন হওয়া উচিত, এই সময়ের নিরিখে আপনার মতামত কি? থিয়েটারের বহুমাত্রিক কার্যক্রমের মধ্যে দিয়ে থিয়েটার বর্তমানের ভবিষ্যতের নানান রকমের আলোচনা আমাদের সামনে উপস্থিত হয়। আমার কাছে থিয়েটারটা তার নিজস্ব শক্তি দিয়ে সে সবসময় মানুষের মাঝে অবস্থান করেছে। থিয়েটারের জন্মলগ্ন থেকে অতিক্রান্ত এই কয়েক হাজার বছরে এই পৃথিবীতে নানান রকমের পরিবর্তন সাধিত হয়েছে, প্রাকৃতিক রাজনৈতিক বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে, নানান রকমের মহামারী আমাদের এই বিশ্বকে গ্রাস করেছে, তার মধ্য দিয়ে সেই সমস্তকে জয় করে অতিক্রম করেই থিয়েটার এগিয়ে চলেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, মানুষের পাশে মানুষের সাথে, এটাই থিয়েটারের প্রধান বক্তব্য হওয়া উচিত। কারণ থিয়েটারটা ধারণ করছে মানুষ, বহন করছে মানুষ, গ্রহণ করছে মানুষ, এটি একটি সমন্বিত শিল্প, শিল্পের সমস্ত মাধ্যমের সমন্বয়ে এটার বহিঃপ্রকাশ আমরা ঘটাচ্ছি। কিছু জীবন্ত মানুষ, কিছু জীবন্ত মানুষের সামনে আমরা এটা প্রদর্শন করছি, এবং একে অপরের মধ্যে হৃদয়ঙ্গম হওয়ার মধ্য দিয়ে থিয়েটারটা এগিয়ে চলেছে। সেই জন্যে আমার কাছে থিয়েটারটা অবশ্যই বর্তমানের, কারণ যে মুহূর্তে আমি থিয়েটারটা করছি সেটা বর্তমান, এবং একই থিয়েটার আমি ভিন্ন ভিন্ন রজনীতে যখন মঞ্চস্থ করছি, অভিনয় করছি, তখন প্রতিটা প্রদর্শনী, প্রতিটা পারফরমেন্সই অবশ্যই একটা থেকে আর একটা ভিন্ন। কারণ মিলনায়তন, দর্শক এবং অভিনেতা সকলেরই প্রতিটা শোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হয়। আর থিয়েটারের যে বেঁচে থাকা, টিকে থাকা, মানুষের গ্রহণযোগ্যতা, এগুলো সব কিছু নির্ভর করছে যে আমি থিয়েটারটাকে কীভাবে উপস্থাপন করছি, আমি মানুষের সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারছি কি না, আমরা পরিবর্তিত আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে আমরা ধারণ করতে পারছি কি না, এবং তার আলোকে আমি এই থিয়েটারটা প্রয়োগ করতে পারছি কি না। আমি যদি থিয়েটারকে সবসময় আমরা এটা আমাদের একটি শৈল্পিক মাধ্যম, এর মধ্য দিয়ে আমরা সমাজের বহু বিষয়েরই অবতারণা করতে পারি, আমরা এর মধ্য দিয়ে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অবক্ষয়, সামাজিক অবক্ষয়, দুর্নীতি, অসঙ্গতি সব কিছু তুলে ধরতে পারি, কিন্তু আমাকে প্রেক্ষাপটটা বুঝতে হবে, টাইম অ্যান্ড স্পেস থিয়েটারের ক্ষেত্রে আমরা সবসময় এই কথাটাই ব্যবহার করি, এটাও আমাদেরকে ধারণ করতে হবে, তাহলে আমাদের থিয়েটারটা অবশ্যই এগিয়ে যাবে। আমাদের বর্তমানের পাশাপাশি আমাদের থিয়েটারটা ভবিষ্যতেও সমৃদ্ধ থাকবে। ধন্যবাদ। আপনার কাছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি আমরা রাখছি সেটি হলো, ধরুন এই মহামারীর পরিস্থিতি কাটিয়ে থিয়েটার আবার যখন তার জায়গায় ফিরে আসে, সেই সময় থিয়েটার যদি তার কোনো প্রকৃতিগত পরিবর্তন ঘটায়, সেটা দর্শক কিভাবে গ্রহণ করবে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি বলে? পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত কিছুর আলোকেই থিয়েটারকে এগিয়ে যেতে হবে, নতুন নতুন পথের সন্ধান করতে হবে, এবং থিয়েটার তার জন্মলগ্নে
যে আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল আজকে এই কয়েক হাজার বছরের বিবর্তনের মধ্য দিয়ে আজকে যে থিয়েটার আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অবশ্যই সেই শুরুর সেই আঙ্গিক এখন নাই। তাহলে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামীর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে অবশ্যই নতুন নতুন পথের সন্ধান করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই মুন্সিয়ানার পরিচয় দিতে হবে। কোনো রকমের ভুল করার সুযোগ নাই, যদিও আমরা ভুল করি আমাদেরকে আবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে মানুষের মনোজগতে মানুষকে গ্রহণ মানুষ গ্রহণ করবে তেমন উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, দেখুন আপনি শুধু বিবর্তন যশোরের সভাপতি নন, আপনি বাংলাদেশের থিয়েটার জগতের একজন দক্ষ সংগঠক, তা একজন সংগঠক হিসাবে এই পরিবর্তিত পরিস্থিতির আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একজন সংগঠক হিসেবে একজন থিয়েটার কর্মী হিসেবে আমি মনে করি যে আজকে ব্যাপক মানুষের মধ্যে আমাদের অবস্থান নিতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে আমাদের থাকতে হবে। এখানে দুইটি বিষয় উল্লেখ্য, যেহেতু আমরা একটি সমন্বিত শিল্প মাধ্যম, তাহলে শিল্পের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটি আমাদেরকে পালন করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পারদর্শিতা দেখাতে হবে। পাশাপাশি যেহেতু মানুষের জন্য থিয়েটার, মানুষ থিয়েটারটা দেখছে, আমরা মানুষ, আমরা সেটাকে বহন করছি, তাহলে অবশ্যই সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা আমি মনে করি এই থিয়েটারের মধ্যে থাকতে হবে। এর পাশাপাশি আজকে থিয়েটার যেহেতু সবসময় সত্য কথা বলে, সমাজের দর্পণ, সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে, মানুষের মানুষের জীবনের প্রকাশিত সত্যকে থিয়েটার উন্মোচিত করে, সেই জন্যে অশুভ শক্তি থিয়েটারকে বাধাগ্রস্ত করবে, আক্রান্ত করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। সেই জন্যে আমি মনে করি আমাদেরকেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মাঝে আমাদের অবস্থান নিতে হবে এবং আমাদের শুধুমাত্র এটাকে নিছক একটি সংস্কৃতি চর্চা না, একটা নান্দনিক বিষয়ের পাশাপাশি আমরা সমাজ সংস্কারের ভূমিকা পালন করব এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমাদের সহযাত্রী হিসেবে নিয়ে। ধন্যবাদ শানোয়ার আলম খান দুলু মহাশয়কে। যুগের যাত্রীর পক্ষ থেকে এবং চন্দননগর এবং পশ্চিমবঙ্গের সকল নাট্যমতি মানুষের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম, আগামী পর্বই হবে আমাদের অন্তিম পর্ব। এই পর্বে আমাদের সঙ্গে থাকবেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং এতদিন যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, মতামত দিয়েছেন, তাদের প্রত্যেককে যুগের যাত্রীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। জগতে বসন্ত নামিল হরষে, কি মাগিতা? ময়না ময়না বদ্যি বাড়ির আলু, হাসনানের বেগুন, এই সব বেচে পেট চালায় গান শোনার গান করে, ছেড়েছে শাড়ি কি বাকে ছেড়ে কলকে বন হব পগার পার, পুঁজি পাতা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকে বন হব পগার পার, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুড়ি ধাড়ি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি কি বাকে তাতার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, তখন গিন্নিরা সব যেতেন থেতার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার।
তখন গিন্নিরা সব যেতেন থেটার হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থেটার বাংলা থেটার ছেড়ে কলকাতা বোন হব পগার পার।